তো আবার চলেছি আরেকজনের বাড়িতে, সেখানেও গণপতির ইনভিটেশন আছে। তো দেখতে থাকো রাস্তায় কি কি করলাম, তার বাড়িটা কেমন বা সে কেমন পুজো করে, কি খেতে দিল, চলো দেখতে থাকো। এখানে কোথাও একটা ঝর্ণা ইয়ে পড়লো, আওয়াজ হচ্ছে। এই যে এখানে দেখো কি সুন্দর, যেতে যেতে হঠাৎ করে দেখলাম কি আওয়াজ হচ্ছে জলে, তারপরে দেখলাম এই ঝর্ণাটা, ব্যাস সঙ্গে সঙ্গে বললাম এই যে গাড়ি দাঁড় করো, আনছো, এই যে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে এইসব ছাড়া যায় সিন, আমি দু চারটে ফটো টটো তুলে যাই। দেখছি তো এই যে নিচ দিয়ে এই ঝর্ণাটা নিচ দিয়ে জল যাচ্ছে, এইটা ওই ওপরের কোনো পাহাড় দিয়ে পড়ছে, এটা নিচে যাওয়া যাবে, সিঁড়ি করা আছে, চলো চলো, এত সুযোগ ছাড়া যায়, আসো না একটুখানি, আসো আসো, এটা যদি অন্য সময় যেতাম আসতাম আরও নেমে যেতাম। দেখো আমি কিন্তু এমনি নামিনি, পুরো এখানে একদম নাবার এই দেখো সিঁড়ি করা আছে, আসো একটু, আসো না, এই যে চারিদিকে মাস্ক, এই দেখো এখানে কারুর মাস্ক পরে আছে, দেখতে পাচ্ছ কারুর মাস্ক পরে আছে। একদম কাছে চলে এসেছি, কোন উঁচু পাহাড় থেকে এসেছো দেখেছো, এই জল এই জল এই জল পরে এই দেখো নেবে যাচ্ছি, এখানে দেখো বড় করে একটা ইয়ে করা, বুঝতে পারছো এই জলগুলো ওই দিক দিয়ে গিয়ে আবার ওই তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আরে ওই যে ওনারা ওপরে দাঁড়িয়ে আছে, হাত নাড়ো হাত নাড়ো, ওই হাত নাড়ছে, প্যান্ট পরে আছে, ছেলেরা ভিজে যাবে তাই, আমি তো অর্ধেক ভিজেই গেছি। ওই জলটাই এই যে এই নিচটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর না এই জায়গাটা, বাঁকের মোড়টা দেখতে পেয়েছো, সুন্দর না এই বাঁকটা দেখো, ওই দিকটা খাই, এই দিকটা ঝর্ণা, ঝর্ণা দেখা যাচ্ছে আর, হ্যাঁ আর এই দিকটা, এই যে গাড়ি উঠে পড়ি, এখানকার লোকাল লোকের কোনো ব্যাপার নেই, দেখো ওরা হুস হুস করে চলে যাচ্ছে আর আমি তো ওই ঝর্ণাটা দেখেই নেবে পড়লাম, দেখছো। ওদের বাংলো এটা, বলো ভিডিও শুট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ
सबटा ढूंढ रहे। हाँ जुई अच्छा ये हरिये गणपति पप्पा ওপর থেকে মুখ বার করেছে দেখতে পাচ্ছ এখানটা দেখো এসে শুধু ওই আর ঢুকিয়ে নিল মুখটা মুখ বার করে রেখেছে ওই যে যা দেখো চলে গেল আবার চলে গেছে চলে গেছে চলে গেছে শুধু ওইখান দিয়ে মুখের এতটা বার করে দিত আবার মুখ বার করেছে এই যে আবার মুখ বার করেছে দেখবে চলে গেল তুমি চলতেই চলে যাচ্ছে তার ছেড়ে দাও সুবি মুখ বার করেছিল সুবি এতটা এতটা বের করেছিল গলা অবধি ये डॉगी का भी कैसा है ये इधर है तो मराठी समझ रहा है हम वेस्ट बंगाल में रहेंगे तो बंगाली समझेगा जो मदर है ना उसका मदर टंग हाँ इसको जो लेके जाएगा जिधर उसका ये समझेगा तू भी दर मेके हाउ दर हाउ नहीं यार नहीं अरे 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 देखे जाओ ये अरे देखे जाओ देखे जाओ देखे जाओ वही देख देखे जाओ देखे जाओ ए देखो वागो वाग इतना हाँ अरे ये डाक छे नीचे भी मतलब ये अरे नीचे उतरेगा तो मैं ऊपर वही डाक छे ये उसके पीठ पे बैठती है अच्छा नहीं अभी उसको सब ऐसे है ना तो नीचे आना है बाबा बांध के रखे और उसको थोड़ा फेंसिंग लगा फेंस भी है ओपन है अभी ओपन है हमारे काम वाली झाड़ू अरे बाप रे उससे बड़ा उसका झाड़ू हो गया नीट साफ करानी उसको ये दिया ना पोछा दिया ना इतना पोछती है ना सब जगह पोछती है वो 8-9 महीने की थी 10 महीने की थी तब से ना कि किधर गई थी इनके रिलेटिव के यहाँ हाथ में देखा था चला गया था थोड़ी मांगे का था रवि का आलू काढ़ा काढ़ा इसी उधर बाड़ी पे हाँ बुझे ची देखे ची लम्बो ने होच्छे कोठाओ কেন তুমি তো কুকুর ভালোবাসো ভয় পাচ্ছ কেন বাবা ওকে দেখলেই ভয় লাগছে খুব জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে চারিদিকটা দেখো কি সুন্দর বাজি ফাটাচ্ছে আজকে গণেশ পুজোতে এইটা ছিল ওদের বাড়ি গাড়ি ঘুরে নিচ্ছে এখানে সবাই সরু সরু রাস্তাতেও নিজেরা গাড়ি ঘোড়া থেকে ওস্তাদ দেখো কত উঁচু হয়ে গেছে এটা নেমে এসেই গড়িয়ে যাবে তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছ পাহাড়ে গাড়ি চালাতে চল বাই বাই হ্যাঁ একদম लेकिन थोड़ा ये है ना अंधेरा अंधेरा से अच्छा गए इधर से चलना है ना अपने को पीछे ঘুরে চলে এলাম দুজনের বাড়ি একজনের বাড়ি তো লাঞ্চ বলেছিল দেখতেই পেলে কি সুন্দর লাঞ্চ দিল যদিও মানে কি কি দিল খুবই আইটেম হিসেবে খুবই কম তবু
এক চামচে না ওয়ান টিস্পুন দই, ঠিক আছে? এগুলো এত খুদ ধরার কিছু নেই, ওদের যেমন দেয় যেমন রীতি তেমনই দিয়েছে। আর মোদকগুলো মানে যেগুলো ওই যে মোদক ওগুলোকে কি বলতো, আমরা যেমন সেদ্ধ পিঠে করি না সেরকম, মানে নারকল গুড় দিয়ে নারকলটা করে দিয়ে ওরমভাবে ওরা শেপটা আলাদা দিয়েছে। আমাদের সেদ্ধ পুলি পিঠে যেটাকে আমরা বলি বা ভাপা পুলি, ওই যে দুধ পুলি না করে সেই ভাপিয়ে করে না সেই রকম, তো যাই হোক সেরকম মতো, সেই জন্য আমার ভালো লেগেছে। ওটার মধ্যে আবার ঘি দিয়ে খাচ্ছে, ওটাকে ভাঙছে আর বলছে ঘি দাও। বাপ রে, এত ঘি খেলে তো আর আমি এদেশে থাকবো না, তো সেই জন্য আমি সবকটাই নিইনি, প্রথমটাতে নিয়েছি, ভাঙতে দেখলেই ঘি ঢেলে দিচ্ছে। যাই হোক, আর কলা পাতা দিয়ে দিয়ে কি সুন্দর আগেকারের বাড়ি, বহু পুরনো বাড়ি, তো বোঝাই যাচ্ছে কীরকম মোটা দেয়াল, মোটা এই করলাম। আর আরেকজনের বাড়ি গেলাম, তার আবার নতুন করে বাংলো বানানো, তো সেই জন্য তারটা মডার্ন সব জিনিসপত্র আছে দেখতেই পেলে। যাই হোক, তো এই হয়ে গেল গণপতি। তবে সবাই একটাই কথা বললো, ইয়ের জন্য এবারে করোনার জন্য নাকি বড় করে করেনি, শুধু আমাদেরই বলেছে, তো এখন বড় করে করেনি না কীরকম করে জানি না, তো হয়ে গেল। তো সেকেন্ড যে বাড়িটায় গেলাম, তারা তো ইয়ে দিয়েছে ওই গুজিয়া টাইপস, গুজিয়া কোনটাকে বলো তো, আমাদের গুজিয়া না, মানে ও কি বলবো, ওইরকমই শুকা নারকল ওর মধ্যে ভরে একটা পিঠে, আমরা যেমন পুলি বানাই ওরকম পুলির আকারে করে ভাজা, ওটাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওটাকেই গুজিয়া বলে। তো যাই হোক, ওটা দিল, আর একটু নামকিন একটু দিল, আর জল দিল, জল তো দেবে, আর চা দিল, কি আর চা দিল। তো যাই হোক, তাকাচ্ছি আমি কিছু ভুল বলছি কিনা, ভুল বলেছি কিছু আমি, এই যে ওনার এসে ড্রেস ছাড়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি এখনো গল্প করে যাচ্ছি তোমাদের সাথে, একটু সাজলে গুজলে মনে হয় না অনেকক্ষণ বেশ এরকম সেজে গুজেই থাকি, এরকম একটা মনে হয়, ওই জন্য ঝট করে সাজটা ঠিক মুছতে ইচ্ছে করে না। তো যাই হোক, একদম গোছানো মানুষ, শেষে জামা কাপড় খুলে বাথরুমে চলে গেল, আমিও তোমাদেরকে বাই করার জন্যই বসেছি শ্যুট করতে। তো যাই হোক, তাহলে দেখে নিলে। আর হ্যাঁ, ফার্স্ট বাড়িতে যে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে একটা দু তিনটে প্যাকেট আমাদেরকে দিল, দেখাচ্ছি দাঁড়াও, আমাদেরকে দিল আর আমাদের সাথে ওর আরেক স্টাফ গেছিলো তাকে দিল। এই যে এই যে এইটাকে না গুজিয়া বলছিলাম, দেখেছো এটা ওই সেকেন্ড বাড়িতে খেতেও দিল, এইটাকে গুজিয়া বলছিলাম, এইরকম এইরকম মানে ময়দা মেখে এর মধ্যে পুর ভরে তারপর এটাকে ভাজা, এইটা দুটো দিয়েছে, আর বেসনের লাড্ডু এই চারটে দিয়েছে, আর দিয়েছে চিড়ে ভাজা, চিড়ে ভাজা এরকম প্যাকেট করে, আমার মনে হয় এরকম পুরো প্যাকেট বানিয়ে রেখেছে ওরা, সবাইকেই বোধ হয় এটা দিচ্ছে, ওই যারা গেছিলো তাকেও দিয়েছিলো আমাদেরকেও দিয়েছে এই তিনটে। তো হয়ে গেল, এই হলো আমার আজকের মহারাষ্ট্রের গণপতি পালন করা বা গণপতি দেখা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।